গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 8টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো মেয়ে আজকে সকাল সকাল উঠে গেছে, সেই কারণে আজকে বিছনাটা আমার তুলে নিচ্ছি। তো বিছনাটা তুলে নিয়ে একটু শোকেস আলমারি মানে যা যা আছে সব মুছে নেব, মুছে নিয়ে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে মুছে নেব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন বাজে 10:30। সকালে সব কাজ সেরে মেয়েকে খাবার করে স্নান মানে খাবার করে খাইয়ে দিয়ে তো এখন আমি স্নান করলাম। স্নান করে এখন নিচে যাচ্ছি। তো নিচে গিয়ে তোমাদেরকে কিছু শেয়ার করব, চেষ্টা করব কিছু শেয়ার করার, কারণ আমার মনে হয় শাশুড়ি মার এতক্ষণ তরকারি কাটা হয়ে গেছে, তো আমাদের তাড়াতাড়ি রান্না হয়, তো মা হাতে তরকারি কেটে নিয়েছে। আর চলো দেখি কি কাজ আছে, সেগুলো তোমাদের সাথে যদি শেয়ার করতে পারি করবো। আর এখন গিয়ে আমি কিছু খাবো, সকালে টিফিন খিদে পেয়ে গেছে খুব, তো খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি, ঠিক আছে? তো সকালে টিফিন খাওয়া হয়ে গেল। তো এসে দেখি মা তরকারি কাটা হয়ে গেছে, তো ভাবলাম তো ঘর বাড়িগুলো তাহলে একটু গুছিয়ে নিই। তো এই যে আমার মেয়ে সব জানলার উপরে পুতুলগুলো রেখে দিয়েছে, তো পুতুলগুলো সরিয়ে জানলাগুলো একটু ঝেড়ে নেব, ঝেড়ে বিছনা চাদরটা তুলে ঝেড়ে তারপরে পাতবো, কারণ কালকে খুব ঝড় হয়েছে, তো ঝড়ে খুব ধুলোবালি হয়ে আছে। আর তখন এখন এগুলো একটু পরিষ্কার করে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আমার মেয়ে বসে যে রান্না করছে, বা বাসনপত্র নিয়ে বসে পড়েছে, আর বলছে সবাই আজকে দুপুরে আমার রান্নায় খাবে। আর এই যে ঠাম্মি ওকে নতুন সাইকেল কিনে দিয়েছে, তো সাইকেল পেয়ে দুবেলা করে চালাচ্ছে। পাখার তলায় একটু বসে নিলাম, আর চুলটা এত ভিজে গেছে না,
এই চুল যদি বেঁধে রাখি তো এই ভিজা চুলের থেকে আবার ঠান্ডা লেগে যাবে। তো নিচে গেলাম, গিয়ে দেখলাম মার তরকারি কাটা হয়ে গেছে, তো আমি খেলাম। খেয়ে দিয়ে ভাবলাম তাহলে ঘর টরগুলো গুছিয়ে নিই, আর এটাই আমার রোজকার কাজ। সকালবেলায় উঠে উপরে সব সেরে পরিষ্কার করে নিচে যাই, নিচে গিয়ে তরকারি কাটি কেটে তারপরে ঘর টরগুলো সব ঝেড়ে পুছে গুছিয়ে নিই, ঝাড় দিই, এসবই আমি করি। আর মা রান্না করে, মা রান্না আমি তরকারি কেটে দিই, মা রান্না করে, তারপরে আমি সব এদিকে ঘর ঘর বারান্দা ঝাড়া গুছানো, বিছনাপত্র বিছনা টিছনা গুছানো, মোছা মুছি সব দেখলে এগুলো সব আমি করি, মা রান্না করে শুধু। আর মা রান্না হয়ে গেলে আমি আবার গিয়ে গ্যাস ট্যাস সব মুছে নিই। তো এখন শরীর খারাপের কারণে মা সব করছে, তো অনেক দিন পর আজকে নিচে গিয়ে একটু ঘর বাড়িগুলো গুছলাম গুছালাম, মানে এত ধুলো পড়ে গেছে, এত নোংরা পড়ে, কালকে প্রচণ্ড ঝড়ো হয়েছে, ওই ঝড়ে বিছনা ঘর বাড়ি থেকে ধুলো বালিতে কি অবস্থা। কারণ মা রান্না করতে হয় তো তোর তো সকালে রান্না দুপুরে রান্না সব একা হাতে করতে হচ্ছে, তো মা এই কারণে সেরকম করে উঠতে পারছে না। আর আমার ছোট মেয়ে, ও খুব নোংরা করে রাখে, খেলাধুলা করে, আর আমি তো মানে রোজ মানে আমি দুবার তিনবার করে পরিষ্কার করা হয়, তো এখন আমার শরীর খারাপের কারণে আমি সেরকমভাবে কিছু পরিষ্কার করতে পারিনি। তো আজকে গিয়ে একেবারে সব পরিষ্কার করলাম, অনেক ধুলো জমে ছিল সেগুলো সব মুছে টুছে ঝাড় ঠাড় দিয়ে রেখে এসে শুলাম। আর মা রান্না করছে, রান্না করুক, কী কী রান্না করছে তোমাদেরকে আমি পরে দেখাবো। আর আজকে আমাদের সোমবার নিরামিষ, তো কী রান্না করছে সেগুলো আমি তোমাদের সাথে পরে দেখাবো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ তোমরা দেখবে, দেখে লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে, কারণ না করলে না খুব প্রবলেম হচ্ছে, কারণ অনেক সাবস্ক্রাইব আমার কেটে গেছে, কী কারণে কাটছে বুঝতে পারছি না। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখে 3-4 মিনিট অন্তত দেখবে, তারপরে লাইক করবে, কমেন্ট করবে, আর পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো ঠিক আছে, কারণ এসে একটু বসলাম, এত গরম, কাল সকাল থেকে ঠান্ডা ঠান্ডা লাগছিল, এখন দেখি আবার প্রচণ্ড গরম। তো আর মেয়ে নিচে এখন টিভি দেখছে, তাহলে তুই টিভি দেখ, আমি একটু উপরে গিয়ে একটু বসে থাকি। তো ওষুধ খাওয়া ছিল, এসে ওষুধ খেলাম, খেয়ে দিয়ে এখন বসলাম। তো তোমাদের দুপুরের লাঞ্চে কী কী রান্না হয়েছে রান্না হোক দেখাবো, দেখে তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলবো। হাঁপিয়ে গেছি। ও আর একটা কথা, সেটা হলো আমাদের নিচে দুটো রুম আর বারান্দার বক্স জানলা সব পরিষ্কার করেছি, সব ঝেড়ে পরিষ্কার করলাম। তো সব কিছু তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, শেয়ার করতে গেলে প্রচণ্ড বড় হয়ে যাবে ভিডিওটা, তোমাদের দেখতে ভালো লাগবে না। একই একই জিনিস, এই পরিষ্কার করা, ঝাড় দেওয়া। তো আর এখন কিছু করার নেই, এখন বাড়িতে বাড়িতে ব্লগ করা মানে এসবই কাজ, ঘর বারান্দা ঝাড় দেওয়া, পরিষ্কার করা, মোছা, রান্না, একই একই কাজ করে দেখাতে হবে। এখন তো বাইরে যেতে পারছি না, বাইরে গেলে না বাইরে ঘুরতে গেলাম কোথায় গেলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম, তো সেটা এখন পারছি না। এখন রোজ এই একই রকম কাজ তোমাদের দেখতে হবে, জানি অনেকের ভালো লাগবে না কিন্তু কিছু করার নেই, তো এখন এইগুলোই দেখতে হবে। সেরকমভাবে আমি বাজার তোমাদের ঘাটে আমাকে যেতে হয় না, আমার হাজবেন্ড আমাকে সব কিছু এনে দেয়, আর হাজবেন্ড আমার শাশুড়িমা দুজনে বাজার ঘাট করে, তো আমাকে যেতে হয় না। যদি ঘুরতে বেরোই তাহলেই আমি বাইরে বেরোই, তাছাড়া আমি বাইরে বেরোই না। তো যদি বেরোতাম তো সেগুলো তোমাদেরকে শেয়ার করতাম, তো এখন তো আর যেতে পারবো না, সেই কারণে এখন রোজকার এইসবই ভিডিও দেখতে হবে। আর কিরকম ভিডিও দেখতে চাও আর বাড়িতে, তো সে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে শেয়ার করার। তো আবার তোমাদের সাথে পরে এইটুখানি কথা বাকি ছিল, তাই এটা তোমাদেরকে বলে নিলাম, তো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে মা রান্না করছে, মার এখনো রান্না কমপ্লিট পুরোপুরি হয়নি, এখন এই যে আলু ভাজছে, এরপরে কি ভাজবে জানি, নারকেল, নারকেলটা ভাজা হোক, তারপরে সব রান্না তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের দুপুরের লাঞ্চে আছে ধোকার ডালনা, আলু দিয়ে ধোকার ডালনা, আর এখানে আছে আম দিয়ে মটরের ডাল, বাদাম ভাজা, নারকেল ভাজা, আর এটা হলো আলু ভাজা, আর এখানে মেয়ের জন্য ফুলকপি আলু ভেজেছে, একটু খেয়েছে আর একটু রেখে দিয়েছে, আর এটা হলো বাবার আলু পটলের তরকারি। তো আজকে আমাদের দুপুরে এটাই আজকে লাঞ্চ। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম দুপুরে লাঞ্চে আমাদের কী কী রান্না হয়েছে, আর এখনই রান্না হয়ে গেছে, সবার স্নান দানও হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়া করবো, ব্যাস তারাই আমাদের রেস্ট। কারণ আমাদের দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে আমাদের আর কোনো কাজ থাকে না, রাত্রে আমাদের কোনো রান্না বান্না থাকে না, আমাদের দুপুরে যা রান্না হয় সেগুলো আমরা ভাগ ভাগ করে রেখে দিই, দুপুরেরটা আলাদা, রাত্রেরটা ফ্রিজে ঢুকিয়ে দিই, তো রাত্রে আমরা গরম করে সেগুলোই খাই।
শুধু রাত্রে রুটি করা হয়। তা রুটি তোমাদের সাথে কি শেয়ার করবো, যে না রাত্রে কিছু তোমাদের দেখাতে পারি না। আর শীতের দিন, শীত মানে যখন শীতের সময় সন্ধ্যাবেলায় কিছু না কিছু রোজ বানিয়ে বানিয়ে খায়। আর গরমের দিনে রান্না মানে গরমের দিনে রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না, কিছু খেতেও ইচ্ছে করে না, এই জন্য কিছু করছি না। আর আমার শরীরটা খারাপ থাকায় তো একদমই কিছুই করা হচ্ছে না। তো আমি যদি সন্ধ্যাবেলায় কিছু করি, কিছু বানাই, তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আপাতত কিছু মানে রাত্রের কিছু দেখানোর নেই, সেই কারণে তোমাদের রাত্রের ভিডিওগুলো আমি আর কিছু শ্যুট করতে পারি না। তো ভিডিওটা দেখ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখলে ভালো লাগলে লাইক করবে, আর ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আমার পাশে থাকবে আর আমাকে মানে পুরোপুরিভাবে সাপোর্ট করো, ঠিক আছে? তো আর বেশি কথা বলবো না, কারণ ভিডিওটাই মনে হচ্ছে এমনি আমার অনেক বড় হয়ে গেছে। তো এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।